আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো আজ আমি আপনাদের দারুণ মজার চিকেন ললিপপ করে দেখাবো খুবই অল্প উপকরণে আর সামান্য কিছু জিনিস দিয়ে আপনার এটা ঘরে রেস্টুরেন্টের স্বাদে বাসায় তৈরি করে খেতে পারবেন এর জন্য যা যা লাগবে আমি চিকেন উইংস নিয়েছি অনেকে এটাকে চিকেনে মুরগির হাতা বলে সেটা নিয়েছি যার যার পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন এটা কীভাবে ললিপ্যাপের শেপ দিতে হয় সেজন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ছুরি নেবেন ছুরির সাহায্যে এটা করে নেবেন আপনারা ভালো মতন খেয়াল করুন আমি কিভাবে করছি সে সেভাবেই এটা ললিপ্যাপের শেপ দিয়ে নেবেন দেখুন হয়ে গেছে আমাদের একটা আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিক মাথাটা থেকে আপনারা ছুরির সাহায্যে কেটে নেবেন তারপর টান দিলেই আপনার ললিপপের শেপ চলে আসবে সামনে যে হাতাটা থাকে তাতে দুটা হাড্ডি থাকে চিকুন যে হাড্ডিটা সেটা আপনারা ফেলে দিবেন এভাবে কেটে আপনার মাংসটাকে ছাড়িয়ে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আপনারা দেখে নিন হাত দিয়ে গুড়ান দিয়ে আনলে আপনার চিকন হাড্ডিটা বের হয়ে যাবে তারপরে মাংসটা ছাড়িয়ে আপনারা ললিপপের সে এটাও দিয়ে নিতে পারবেন চাইলে আপনারা মুরগের রান দিয়েও এর ললিপপের ললিপপ বানিয়ে আপনারা খেতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটাও দেখিয়ে দিলাম কিভাবে হাড্ডিটা বের করতে হয় মাংসটাকে ছাড়িয়ে এখন টান দিলে আপনার আমি ছুরির সাহায্যে এটা করতে আমার খুবই অসুবিধা হচ্ছিল তারপরেও আমি আপনাদের জন্য এটা করে দেখালাম আমি ছুরিতেই বেশি একটা কমফর্টেবল না আমার ওই চিকেন উইংসের জন্য দেড় টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটা লেগেছে আপনারা কম বেশ কম করলে কম বেশি করলে বেশি দিবেন। দিয়ে দিচ্ছি একটা এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো এক চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস চার টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখন ভালো মতো মেরিনেট করে নেব চিকেন ললিগুলো চিকেন ললিগুলো ভালো মতো মেরিনেট করা হলে আমি আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দেব এখন আমি একটা কড়াইতে গরম তেল দিয়ে দিয়েছি মেনিট করা ললিগুলো এখন দিয়ে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমি এখন ললিগুলো ভেজে নেবো আমাদের বাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি আপনারা ললিপগুলোই এভাবেও খেতে পারবেন আর একটু টেস্টি করার জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটি রসুন কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে সসটা পুড়ে না যায় নেড়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা চিকেন ললিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনারা ওভাবেও সস দিয়ে খেতে পারবেন কিন্তু এভাবে আর একটু টেস্টি হয় বেশি চিকেন ললিগুলো দেখতে দেখতেও লোভনীয় লাগে আবার খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমি এখন নামিয়ে ফয়েল পেপার দিয়ে সুন্দর দেখানোর জন্য আর কি ফয়েল পেপার ব্যবহার করছি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ